প্রশ্ন হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম শোরুমে ডল ব্যবহার করা বা ডলের ব্যবসা করা কি হালাল হবে দেখুন ভাই ডলগুলো একেবারে পুরো মানবিক শরীর এগুলো ব্যবহার করা যায় হবে না যদিও অনেকে মাথা নাই বললে অনেকে বলে যে এটা তো বোঝা যাচ্ছে না এরকম কিন্তু তার শরীর অঙ্গভঙ্গি কিন্তু ঠিকই ফুটে উঠতেছে অনেক সময় এমনভাবে মেয়েদের ছবি তোলা তোলা হয় এটা কিন্তু অবই খুবই মানে আপত্তিকর এবং অনেক সময় ছেলেদেরকে এমনভাবে দেওয়া হচ্ছে দেখবেন পুরো একটা মানুষ বোঝা যাচ্ছে মাথাটা কাটা দিলে দিলেই যেটা মানুষ বোঝা যাচ্ছে না এরকম না তো মানুষ যেটা বোঝা যায় এবং যেটা মূর্তির মতো দাঁড়ায় থাকে এটাই আসলে জায়াজ নাই মূলত এই জন্য এই জাতীয় ডল ব্যবহার করা যাবে না শোরুমে বা ডল ব্যবহার করা যাবে না আপনি এগুলিতে বোঝানোর জন্য যদি কোনো মূর্তি বাদে এমনি কোনো কাপড়ের মধ্যে আটকে রাখেন তাহলে একটা ভিন্ন কথা হ্যাঙ্গারে আটকে রাখতে পারেন বা কেটান নিতে পারেন তো ডল ব্যবহার না করাটাই হচ্ছে আমরা পরামর্শ দিব যদি মাথা থাকে তো অবশ্যই হারাম বড়ো ধরনের হারাম মাথা না থাকলেও আমরা এটাকে অন্তত অপছন্দনীয় কাজ বলে মনে করছি এবং এটাকে থেকে দূরে থাকার চেষ্টা চেষ্টা করবেন আর এটার ব্যবসাও করবেন না আল্লাহর বাস্তে এটার ব্যবসাও করবেন না কারণ এটা অবশ্যই যদি মাথা থাকে বা ছবি থাকে তাহলে তো পুরোপুরি হারাম এবং এটা পুরো আপনার আয় হারাম হবে আর যদি যদি মাথা না থাকে তাহলে আপনি সন্দেহজনক এক জায়গায় ঢুকে গেলেন এই জন্য এর থেকে বেশি থাকা আমাদের জন্য জরুরি